গভীর রাতে জঙ্গল থেকে চলছে দেদার লুট, একের পর এক গাছ কেটে পাচার হয়ে যাচ্ছে। জলপাইগুড়ির মোড়াঘাটাতে এই ঘটনা ঘটছে, ফলত ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা একের পর এক গাছ কেটে লুট হয়ে যাচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির মোড়াঘাটায়, সেখানে জঙ্গলের ঘনত্বও কমছে, যে কারণে পরিবেশ কর্মীরা ক্ষুব্ধ। তারা প্রশাসনের নজরে নিয়ে আসছে গোটা বিষয়টি। একের পর এক গাছ কেটে ফেলা হচ্ছে এবং তা পাচার হয়ে যাচ্ছে গভীর রাতে। জলপাইগুড়ি বন বিভাগের পক্ষ থেকে কিন্তু গোটা বিষয়টি বন বিভাগের নজরে নিয়ে আসা হচ্ছে। অভিযুক্তদের খোঁজ চলছে ইতিমধ্যেই। জলপাইগুড়ি মোড়াঘাটার ঘটনাটি